শখের মাশরুম চাষ থেকে সফল উদ্যোক্তা রাঙামাটি সদর উপজেলার সুমেধ চাকমা। তার মাশরুম ফার্মে এখন বার্ষিক উৎপাদন দাঁড়িয়েছে প্রায় 4 মেট্রিক টন। তার দেখা দেখি মাশরুম চাষে আগ্রহী হচ্ছেন আশেপাশের অনেকেই। ইউটিউবে দেখে মাশরুম চাষে আগ্রহী হন রাঙামাটি সদর উপজেলার খামারপাড়ার বাসিন্দা সুমেধ চাকমা। 2021 সালের জানুয়ারিতে বাড়ির পাশে ছোট্ট পরিসরে গড়ে তোলেন বরগাং মাশরুম অ্যাগ্রো ফার্ম। প্রশিক্ষণ না থাকায় শুরুতে কিছু সমস্যা হলেও থেমে থাকেননি সুমেধ, আর তাতে অল্প সময়ের মধ্যে লাভের মুখও দেখেছেন। স্ত্রীর সহযোগিতায় বাড়িয়েছেন খামারের পরিধি। এর আগে তো মাশরুম চাষ সম্পর্কে আমরা জানতাম না, তো আমাদের গ্রামে যারা আগে করতো আর কি, তাদের থেকে দেখে আমি এগুলো শিখছি। সুমেধের খামারে এখন বাণিজ্যিকভাবে মাশরুম উৎপাদন হচ্ছে। বছরে উৎপাদনের পরিমাণ প্রায় 4 মেট্রিক টন। আমি তো ইনভেস্ট করেছি, তবে এখানে সহযোগিতা কিন্তু এখনো পাইনি। জেলা পরিষদ আছে, সাংসদ আছে, উন্নয়ন বোর্ড আছে, এরা যদি সহযোগিতা করে আমি পুরো বছরই চাষ করতে পারব। আশপাশের মানুষও মাশরুম চাষে আগ্রহী হয়ে উঠছেন। এটা নিয়ে আমার সামনে হয়তো পরিকল্পনা আছে, দেখি আমিও করার চেষ্টা করবো আর কি। এলাকাবাসী অনেক আগ্রহ হয়ে গেছে, তারাও চাষ করতেছে কিছু কিছু। অন করুন ভ্যাকেশন মোড, এনার্জি সেভ করুন নিশ্চিন্তে। ওয়ালটন স্মার্ট ফ্রিজ বুঝে আপনার প্রয়োজন। প্রশিক্ষণের ব্যবস্থার পাশাপাশি ফার্মে কোনো সমস্যা হলে সমাধানের আশ্বাস কৃষি কর্মকর্তার। প্রয়োজনীয় প্রশিক্ষণ দিয়ে যদি কেউ আগ্রহী থাকে, প্রশিক্ষণের পর তারা যখন নিজেদের বাড়িতে চাষ করে বা খামারে চাষ করে, সেক্ষেত্রেও আমরা কিন্তু মাঝে মাঝে ভিজিট করি এবং তাদের যদি কোনো সমস্যা থাকে, সমস্যার আলোকে কিন্তু প্রয়োজনীয় পরামর্শ দিয়ে থাকি। পাইকারিতে প্রতি কেজি মাশরুম বিক্রি হচ্ছে 200 থেকে 240 টাকায়। গ্রীষ্মে উৎপাদন কম থাকায় দাম বেড়ে হয় 600 থেকে 700 টাকা। সৈকত রঞ্জন চৌধুরী, DBC নিউজ, রাঙামাটি।